হ্যালো গাইস, ওয়েলকাম টু নোটিফিকেশন চ্যানেল। আজ আপনাদের সাথে কথা বলবো খরগোশের ঠান্ডা লাগলে কি করবেন সেই ব্যাপারে। অ্যাকচুয়ালি খরগোশের ঠান্ডা লাগা খুব সাধারণ একটা ব্যাপার। আবহাওয়া চেঞ্জ বা খরগোশ ভিজে জায়গায় থাকলে বা স্যাঁতসেঁতে পরিবেশে থাকলে বা খরগোশের শরীর যদি খুব বেশি সময় ভিজে থাকে সে কারণে খরগোশের ঠান্ডা লাগতে পারে। খরগোশের অ্যাকচুয়ালি হুট করে খুব বেশি ঠান্ডা লাগে না, প্রথমে এটা প্রাথমিক পর্যায়ে থাকে, এরপরে ক্রিটিক্যাল পর্যায়ে যায়। আপনি যদি প্রাথমিক পর্যায়ে ভালোভাবে চিকিৎসা করতে পারেন তাহলে এটা ক্রিটিক্যাল পর্যায়ে যায় না। প্রথমে বলে নিচ্ছি কিভাবে আপনি বুঝবেন আপনার খরগোশের ঠান্ডা লেগেছে। আপনার খরগোশের খুব বেশি যদি ঠান্ডা লাগে তাহলে সে বারবার হাত দিয়ে তার নাক মুছবে, নাক ভিজে থাকবে বা নাক দিয়ে পানি পড়বে এবং নাকের আশেপাশের যে পশম আছে সেগুলো ভিজে থাকবে। খরগোশ তার কান দ্বারা করবে না এবং খাবার খাওয়া কমিয়ে দিবে এবং খরগোশ কম বা বেশি পরিমাণে হাঁচি দিতে থাকবে। খরগোশের ঠান্ডা লাগলে প্রথমেই আপনারা তাকে মেডিসিন দেওয়ার চেষ্টা করবেন না, প্রথমে ন্যাচারালভাবে ঠান্ডাটা দূর করার চেষ্টা করুন। খরগোশের ঠান্ডা দূর করতে তুলসী পাতা খুবই উপকারী। খরগোশের বয়স যদি 1.5 মাসের কম হয় সেক্ষেত্রে তাকে তুলসী পাতা দেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনি তুলসী পাতা তার মাকে খাইয়ে দিতে পারেন, কারণ তখন তারা মায়ের দুধ খাচ্ছে এবং সেখান থেকেই ঠান্ডাটা লেগেছে। আপনি যদি মাকে তুলসী পাতা খাইয়ে দেন সেক্ষেত্রে বাচ্চার ঠান্ডাও চলে যাবে। এরপর আসি বড় খরগোশের জন্য বা অ্যাডাল্ট খরগোশের জন্য কি করবেন। অ্যাডাল্ট খরগোশকে 1 থেকে সর্বোচ্চ 2টি তুলসী পাতা খাইয়ে দিবেন, তবে এক্ষেত্রে মনে রাখবেন খরগোশের যদি ঠান্ডা না থাকে তবে তাকে তুলসী পাতা খাওয়ানো যাবে না। 1.5 থেকে 6 মাসের খরগোশকে 1টি তুলসী পাতা এবং 6 মাস বয়সের ঊর্ধ্বে যে খরগোশ আছে তাদেরকে সর্বোচ্চ 2টি তুলসী পাতা খাওয়াতে পারেন আপনি। তুলসী পাতা একবার খাওয়ানোই যথেষ্ট। এরপরও যদি খরগোশের ঠান্ডা না যায় তাহলে আপনারা এই মেডিসিনটি খাওয়াতে পারেন, এই সিরাপটি যে কোনো দোকানে পাবেন। এটা হিউম্যানের জন্য মেডিসিন তবে খরগোশের জন্য খুবই উপকারী। আমি আমার সব র্যাবিটকে এই সিরাপটাই দিই। ও হচ্ছে অ্যাশ, আমার অ্যাঙ্গোরা ব্রিডের র্যাবিট। ওর ঠান্ডা লেগেছে আজকে 3 দিন এবং আমি প্রথম দিন ওকে তুলসী পাতা দিয়েছি কাজ না হওয়াতে, আজকে 3য় দিনে ওকে আমি এই মেডিসিনটা দিচ্ছি। তো ওকে আজকে আমি এই 3য় দিনে মেডিসিনটা দিচ্ছি। মেডিসিনের পরিমাণ রয়েছে, আপনি যদি পরিমাণ মতো খাওয়ান তবে এটা অবশ্যই ওদের জন্য সেফ। তবে পরিমাণের কম খাওয়ালেও কখনোই পরিমাণের বেশি খাওয়াতে যাবেন না, এতে করে আপনার র্যাবিটের ক্ষতি হতে পারে। 2 মাসের কম বয়সী খরগোশের বাচ্চাকে এই সিরাপটা কোনোভাবেই দেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনি 1 ml মাকে খাইয়ে দিতে পারেন, মায়ের দুধের সাথেই বাচ্চারাও মেডিসিনটা পেয়ে যাবে। এবং 2 থেকে 3 মাস বয়সী খরগোশের বাচ্চাকে আপনি 0.3 ml সিরাপ দিতে পারেন এবং 3 থেকে 6 মাস বয়সী বাচ্চাদেরকে আপনি 0.5 ml সিরাপ দিতে পারেন। তবে 6 মাস বয়সের উপরে যে খরগোশরা আছে তাদেরকে আপনি 1 ml করে প্রতিদিন 2 বার দিতে পারেন। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ঘরোয়া পদ্ধতির থেকে একজন ভেটেরিনারি ডাক্তারের সাজেশন অনেক ভালো। ছিল খরগোশের ঠান্ডার জন্য প্রাথমিক চিকিৎসা, তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যদি খরগোশের অবস্থা ক্রিটিক্যাল হয় সেক্ষেত্রে ভেটেরিনারি ডাক্তার অবশ্যই জরুরি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।